গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের আসন ও নির্বাচন এলাকা পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে 300টি সংসদীয় আসন এবং 300টি নির্বাচন সুনির্দিষ্ট নির্বাচন এলাকা রয়েছে। এই 300টি আসনের নির্বাচনের মাধ্যমে 300 জন জনপ্রতিনিধি নির্বাচন এলাকা প্রতিনিধিত্ব করে থাকেন। বাংলাদেশের জাতীয় সংসদ সর্বমোট 350টি আসন নিয়ে গঠিত, যার মধ্যে 50টি আসন নারী সদস্যদের জন্য সংরক্ষিত আছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত, যা সপ্তম অধ্যায় অনুচ্ছেদ 119 উল্লেখ আছে। এতে বলা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা করা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা করা এবং আনুষঙ্গিক কার্যাদেশ সুনির্দিষ্ট সম্পাদন করা। এই তালিকাটি সংসদের সীমানা নির্ধারণ আদেশ 1973 অনুযায়ী 2018 সালে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে 300টি সংসদীয় আসনের আসনের নাম, নির্বাচনী এলাকার নাম, নির্বাচনী এলাকা কোন কোন উপজেলায় গঠিত বা এরিয়া নিয়ে গঠিত তা আলোচনা করা হলো। রংপুর বিভাগ, দিনাজপুর জেলা। রংপুর বিভাগে সর্বমোট 33টি সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের 7 নং আসনটি হচ্ছে দিনাজপুর 2। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জেলাটি আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে সর্ববৃহৎ। জেলায় মোট 13টি উপজেলা ও 9টি পৌরসভা আছে। জেলায় মোট আয়তন 3438 বর্গ কিলোমিটার। এই আসনটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন। এই দুটি উপজেলা অর্থাৎ বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলার সম্মানিত ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমে দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত সংসদ সদস্যই পরবর্তী 5 বছরের জন্য দিনাজপুর 2 আসনের জনগণের প্রতিনিধিত্ব করবেন।